দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এক দশক ধরে কলকাতার চলচ্চিত্রে অভিনয় করছেন। অন্যদিকে গত বছরই কলকাতার বাংলা সিনেমায় অভিষেক ঘটেছে তাসনিয়া ফারিনের। দুই সময়ের এই দুই অভিনয়শিল্পী ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজিত সিনেমার সমাবর্তন 2024 পুরস্কার আসরে মনোনয়ন পেয়েছেন। কৌশিক গাঙ্গুলি পরিচালিত অর্ধাঙ্গিনী সিনেমার জন্য পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী জয়া আহসান এবং অতনু ঘোষের আরও এক পৃথিবী সিনেমায় অভিনয়ের জন্য সেরা উদীয়মান নারী অভিনয়শিল্পী বিভাগে মনোনয়ন পেয়েছেন তাসনিয়া ফারিন। গত বছর অতনু ঘোষের আলোচিত বিনিসুতই সিনেমার জন্য সেরা অভিনেত্রী বিভাগে WBFJA পুরস্কার জিতে নেন জয়া আহসান। এবার জয়ার সঙ্গে WBFJA পুরস্কারের মনোনয়ন তালিকায় আছেন মমতা শঙ্কর, পালান, অনন্যা সেন দিলখুশ এবং অনিন্দিতা বোস আরও এক পৃথিবী। এদিকে তাসনিয়া ফারিনকে লড়তে হবে দিলখুশ অভিনেত্রী ঐশ্বর্য সেনের সঙ্গে। গত বছরের 2 জুন পশ্চিমবঙ্গের সিনেমা হলে মুক্তি পায় জয়া আহসান অভিনীত অর্ধাঙ্গিনী। একজন পুরুষের জীবনে দুই নারীর হৃদয়ের যুদ্ধ নিয়ে এগিয়েছে সিনেমার গল্প। এতে জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন অভিনেত্রী চূর্ণি গাঙ্গুলি এবং অভিনেতা কৌশিক সেন। ছবিতে জয়া অভিনয় করেছেন কৌশিক সেনের স্ত্রীর চরিত্রে, আর চূর্ণি গাঙ্গুলি অভিনয় করেছেন তার সাবেক স্ত্রীর ভূমিকায়। এদিকে অতনু ঘোষের নির্দেশনায় আরও এক পৃথিবী সিনেমার মাধ্যমে প্রথমবার পশ্চিমবঙ্গের সিনেমায় অভিনয় করেছেন তাসনিয়া ফারিন। এতে প্রতীক্ষা নামের এক তরুণীর চরিত্রে অভিনয় করেন তিনি। মেয়েটির 11 বছরের জীবন অভিযাত্রার গল্প এটি। গল্পে প্রতীক্ষা নিজের প্রকৃত পরিচয়, প্রকৃত আশ্রয় খুঁজে বেড়ান। এসকে মুভিজ প্রযোজিত এই চলচ্চিত্রে ফারিন ছাড়া আরও অভিনয় করেছেন নির্মাতা কৌশিক গাঙ্গুলি, সাহেব ভট্টাচার্য এবং অনিন্দিতা বসু।